পদ্মা সেতু নিয়ে নতুন ষড়যন্ত্রে বিএনপি। বিএনপি জাতির কাছে ক্ষমা না চাইলে জবাব দেওয়া হবে বলেছেন হানিফ। দেশের কোথাও জবাবদিহিতা নেই বলেছেন জিএম কাদের। চুরি করা টাকার ঘাটতি মেটাতে গ্যাসের মূল্য বৃদ্ধি বললেন রিজভী। বিএনপির মহাসচিব বাচ্চা ছেলেদের মতো কথা বলছেন বলেছেন হানিফ। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত আলোচনা। পদ্মা সেতু নিয়ে নতুন ষড়যন্ত্রে বিএনপি। উদ্বোধনের অপেক্ষায় বাঙালির স্বপ্নের বহুমুখী পদ্মা সেতু। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 25 জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন। প্রস্তুতিও চলছে জোর শোরে। দিন যত ঘনিয়ে আসছে বাঙালির আবেগও উচ্ছ্বাসিত হচ্ছে সেতুকে ঘিরে। সঙ্গে বাড়ছে নিত্য নতুন ষড়যন্ত্রের ডালপালা। এই বাংলায় পদ্মা সেতু হবে না, সেতু করা সম্ভব না, এরকম নানা কথাবার্তা দিয়ে নানা রকম ষড়যন্ত্র হয়েছে অতীতে। সাম্প্রতিক সময়ে পদ্মা সেতু নিয়ে আবারও নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন যে বেগম খালেদা জিয়া পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছিলেন। অন্যদিকে লন্ডনে পলাতক তারেক জিয়াও সাম্প্রতিক লন্ডনের এক আলোচনায় একই দাবি করেন। তিনি দাবি করেন 2005 সালে খালেদা জিয়া প্রথম পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। আজকের এই পদ্মা সেতুর ধারাবাহিকতা তারই সফলতা বলে দাবি করেন, যা নিতান্ত একটি দাহ মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। বেগম খালেদা জিয়া পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছিলেন, এ ব্যাপারে পদ্মা সেতুর ইতিবৃত্ত বলছে ভিন্ন কথা। পদ্মা সেতুর নথিপত্র ঘেঁটে দেখা গেছে যে বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীসহ পূর্বাঞ্চলের একটি উন্নত ও নিরবচ্ছিন্ন সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্যে পদ্মা নদীর ওপর সেতু নির্মাণের পরিকল্পনা করা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রথম মেয়াদে 1999 সালে এটি পাক সম্ভাবনা যাচাইয়ের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়। পরবর্তী সময়ে জাপান সরকারের সহায়তায় 2005 সালে পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাই সমাপ্ত হলে প্রকল্পটি কারিগরি ও অর্থনৈতিক দিক থেকে গ্রহণযোগ্যতা বিবেচিত হয়। তবে এরই মধ্যে জননেত্রী শেখ হাসিনা তার সরকারের প্রথম মেয়াদের শেষ দিকে 4 জুলাই 2001 মাওয়া সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার দ্বিতীয় মেয়াদে 2009 সালে 6 জানুয়ারি ক্ষমতাসীন হলে পদ্মা সেতুর প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করে। এই প্রকল্পের সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প হিসাবে ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান মনসেল একেএমকে ডিজাইন পরামর্শক হিসাবে নিয়োগ করা হয়। প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্বব্যাংকের সঙ্গে 1,200 মিলিয়ন, এডিপির সঙ্গে 615 মিলিয়ন, জাইকার সঙ্গে 430 মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গেও 140 মিলিয়ন ডলার ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্লেষকরা বলছেন পদ্মা সেতু চালু হওয়ার পর এর ইতিবাচক প্রভাব নিয়ে বিএনপি বেশ উদ্বিগ্ন। এই উদ্বিগ্নতা দলটিকে কুড়ে কুড়ে খাচ্ছে, কারণ পদ্মা সেতুর উদ্বোধন হয়ে গেলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার মানুষের রোষানলে পড়বে বিএনপি। এই পদ্মা সেতু ওই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করার সাথে সাথে তাদের আর্থসামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন আনবে। সামনের জাতীয় সংসদ নির্বাচন, ফলে সমস্ত অঞ্চলে বিএনপির যারা ভোটার আছে সেগুলো হারানোর আশঙ্কা করছে দলটি। দলটি চাইছে দেশের জনগণের দৃষ্টি পদ্মা সেতু থেকে অন্যদিকে ঘোরাতে, যে কারণে পদ্মা সেতু নিয়ে দলটি এখন আবার নতুন করে মিথ্যাচার শুরু করেছে। বিএনপি জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। দলটির মহাসচিব কথা মতে, যদি পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর বেগম খালেদা জিয়ার প্রথম উদ্বোধন করে থাকেন, তাহলে দলটির এই তথ্য আগে কেন দিল না বলে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তাহলে বেগম জিয়াই বা কেন বলেছিলেন এই বাংলায় পদ্মা সেতু করা সম্ভব নয়, পদ্মা সেতু হবে না? পদ্মা সেতু নিয়ে বাংলার প্রায় 17 কোটি মানুষ যখন উচ্ছ্বাসিত, তখন দলটি জনগণকে বিভ্রান্ত করতে এমন ডাহা মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। এ ধরনের মিথ্যাচার দলটি আবারও পদ্মা সেতু নিয়ে নতুন ষড়যন্ত্র করছে বলে বিশ্লেষকদের অভিমত। বিএনপি জাতির কাছে ক্ষমা না চাইলে জবাব দেওয়া হবে বলেছেন হানিফ। যারা 71-এ হাতিয়ার গর্জে উঠুক আরেকবার বলে স্লোগান দেয়, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যায় তাদের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, এই বাংলাদেশে জাতির পিতাকে হত্যাকারীদের কোনো ঠাঁই নেই। এই জন্য তিনি বিএনপিকে জাতির কাছে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। সোমবার 6 জুন বিকেলে কুষ্টিয়া পৌর বিজয় উল্লাসে চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শহর আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে হানিফ বলেন, সারা দেশের মানুষ তাদের ওই বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছে।
জাতির কাছে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার না করা হলে রাজপথে সমুচিত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিক্ষোভ সমাবেশে হানিফ পদ্মা সেতু নিয়েও বিএনপির মিথ্যাচারের কথা তুলে ধরেন। কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজুল আলী খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া চার আসনের সংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জজ। বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী। পরে প্রধান অতিথি মাহবুবুল আলম হানিফের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় বাজার রেলগেটে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে এ সময় কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। দেশের কোথাও জবাবদিহিতা নেই বলে মন্তব্য করেছেন জি এম কাদের। দেশের কোথাও জবাবদিহিতা নেই, সব জায়গায় দলীয়করণের কারণে অযোগ্য ও অদক্ষরা গুরুত্বপূর্ণ পদে আসীন আছেন বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ জি এম কাদের। সোমবার 6 জুন সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং আহতদের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব দাবি করেন তিনি। তিনি বলেন, জবাবদিহিতা না থাকায় কেউই দায়িত্ব পালনে সচেতন নন। সরকার দুর্নীতি ও দলীয়করণ বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বাংলাদেশে দুর্ঘটনা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেন জাপা চেয়ারম্যান। বলেন, দু একদিন পরপরই দুর্ঘটনা ঘটছে, এই দুর্ঘটনা মানুষের কাছে স্বাভাবিক মনে হয়। দোয়া মাহফিলে অংশ নেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম, রেজাউল ইসলাম ভূঁইয়া, আব্দুল সাত্তার মিয়া ও মোহাম্মদ জহিরুল ইসলাম জহির প্রমুখ। চুরি করা টাকার ঘাটতি মেটাতে গ্যাসের মূল্য বৃদ্ধি বলে মন্তব্য করেছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, উন্নয়নের নাম করে সরকার টাকা চুরি করেছে আর চুরির টাকার ঘাটতি মেটাতে এখন গ্যাসের দাম বাড়ানোর ষড়যন্ত্র করছে। রোববার 5 জুন ঢাকা রিপোর্টার্স ইউনিটির DRU সাগরধুনী মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ রক্ষা ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এনার্জি রেগুলেটরি কমিশনে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের সিদ্ধান্তের সমালোচনা করে রিজভী বলেন, রোববার 5 জুন সংবাদপত্রে এসেছে গ্যাসের দাম 33% বাড়ানোর প্রস্তাব করবে এনার্জি রেগুলেটরি কমিশন। পেট্রো বাংলা পরামর্শে তারা এই কাজটি করবেন। এখন আছে গ্যাসের পাইকারি মূল্য 9.33 টাকা, এটা বাড়ানো হবে 12.47 টাকা, অর্থাৎ 33% গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হবে। এটা একটা গণবিরোধী সিদ্ধান্ত। বিএনপির এই মুখপাত্র বলেন, সরকার দেশের মানুষকে অধমে পরিণত করেছে দুঃশাসনের দ্বারা। জনগণের গলা কাটার জন্যই সরকার গ্যাসের দাম বাড়ানোর পায়তারা করছে। উন্নয়নের নামে চুরি করা টাকার ঘাটতি মেটাতে এই সরকার গ্যাসের দাম বাড়ানোর ষড়যন্ত্র করছে। তিনি বলেন, মানুষ বাজারে গিয়ে হাহাকার করছে, দেশের এমন পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী নাকি পদ্মা সেতু উদ্বোধনের দিন 64 জেলায় উৎসব করাবেন। শুনছিলেন সংবাদ সংযোগ। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন। পরবর্তী সংবাদ দেখার জন্য আপনি আমন্ত্রিত।